মঙ্গলবারের সকালটা একটু আলাদা, কারণ আজ কিংবদন্তি দেশনায়ক সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আলিপুরদুয়ার শহরের প্রাণকেন্দ্র পার্ক রোডে নেতাজির গলায় মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আলিপুরদুয়ার পৌরসভার পৌরপতি প্রসেনজিৎ কর এবং অন্যান্য বিশিষ্টজনেরা। শিশুদের একটি বিদ্যালয়ের পক্ষ থেকে উদযাপন করা হয় নেতাজির 128তম জন্মজয়ন্তী। তারা শহর জুড়ে বের করেন এক র্যালি, অংশ নেয় কুচি কাচারা। নেতাজির জন্মশতবার্ষিক কমিটির তরফে ঠিক বেলা 12:15 নেতাজির শুভ জন্ম মুহূর্তে মাল্যদান করেন নেতাজির প্রতিকৃতিতে আলিপুরদুয়ারের প্রাক্তন অধ্যাপক তথা নেতাজি জন্মশতবার্ষিক কমিটির সভাপতি বনবিহারী দত্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিধায়ক শ্রী নির্মল দাস, উপস্থিত ছিলেন বর্তমান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস সভাপতি প্রকাশ শেখ বড়াই। সভাপতির বক্তব্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। কুচি কাচাদের ভিড় এবং নেতাজি অনুগামীদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল মুখরিত হয়ে উঠেছিল এদিন। প্রাক্তন বিধায়ক শ্রী নির্মল দাস এদিন বলেন, 26 বছর ধরে ঠিক এই জায়গাতেই অনুষ্ঠান হয়ে আসছে। প্রতি বছর নেতাজির জন্ম মুহূর্তে অনুষ্ঠানের সূচনা ঘটে। আলিপুরদুয়ারের 18 জন স্বাধীনতা সংগ্রামী মঞ্চে নিয়মিত আসতেন, আমাদের দুর্ভাগ্য আজ তারা আমাদের মধ্যে কেউ আর বেঁচে নেই। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে এবং নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে সকলে স্মরণ করেন দেশনায়ককে। আলিপুরদুয়ার থেকে শঙ্কর সেনগুপ্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।